আজ 12ই জুন শুক্রবার, আপনারা দেখছেন কারফিউ আপডেট। প্রতিবারের মতোই আমি রিজওয়ানুল নাবিদ চলে আসছি গত 24 ঘন্টার কুয়েতে টোটাল কারফিউ আপডেট নিয়ে। আপনারা সমান অবগত আছেন যে 31শে মে থেকে কুয়েতে সন্ধ্যা 6টা থেকে পরের দিন 6টা পর্যন্ত কারফিউ চলতেছে এবং প্রবাসী এরিয়াগুলোতে লকডাউন চলতেছে। তো গত 24 ঘন্টার আপডেটে আইন শৃঙ্খলা বাহিনী যে টুইটার অ্যাকাউন্ট থেকে যেটা নিশ্চিত করা হয়েছে, নতুন করে আরও 11 জন কারফিউ আইন অমান্য করার দায়ে আটক হয়েছে গত 24 ঘন্টায়, যেটার সময়কাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত। দেশটির মোবারক আল কবির আহমেদি এবং কুয়েত সিটি থেকে সর্বমোট 11 জনকে আটক করা হয়েছে। তার মধ্যে লকডাউন এরিয়াতে 5 জন আর বাকি 6 জন কারফিউ আইন অমান্য করা দেয়। এটা ছিল গত 24 ঘন্টার কারফিউ এবং লকডাউন আপডেট। আপনারা জানেন যে আমরা প্রতিদিন কারফিউ লকডাউন আইন অমান্য করার কারণে যে আপডেটটা কুইতি গভর্নমেন্ট টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে সেটা প্রতিবার মতোই আমরা প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি। এটা ছিল সর্বশেষ আপডেট। আপনি কুইতের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে দিবেন, যাতে করে আপনি কোনো ভিডিও আপডেট মিস না করেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, কুয়েতের আইন মেনে চলুন। আপনার জন্য আপনার